গুড মর্নিং ফ্রেন্ডস, আই বাপার আপনারা দেখছেন আমার চ্যানেল লাভি ফাইন্ডার। আমরা এখন লাচুংয়ে, এখন সকালবেলা আমরা বেরিয়ে পড়ব ইয়াংথামের উদ্দেশ্যে। ইয়াংথাম আর জিরো পয়েন্ট, আগে আমরা জিরো পয়েন্ট যাব এবং সেখান থেকে ইয়াংথাম আসব। কাল রাত্রে আমরা এখানে পৌঁছেছি এই হোমস্টেতে, হ্যাপি ভ্যালি হোমস্টে। এইখানে লাচুংয়ে স্টে করেছি আমরা। কালকে কালাপাথর গুরুডাঙ্গার লেক দেখে লাচেনে লাঞ্চ সেরে ডাইরেক্ট এখানে চলে এসেছিলাম। এখন আজ 5 তারিখ, 5ই জুন, আমরা বেরোচ্ছি ইয়াংথামের উদ্দেশ্যে। চলুন বন্ধুরা, ইয়াংথাম জিরো পয়েন্ট কেমন লাগবে এবার আপনাদের দেখাবো সমস্তটা। সঙ্গে থাকুন বন্ধুরা, ভিডিওটা দারুণ এক্সাইটিং হবে। আর এখানে যে আছি আপনার লাচুং হোমস্টেতে, এখানে যেখানে রয়েছি হ্যাপি ভ্যালি হোমস্টেতে, এখানে কিন্তু ভিউটা অসাধারণ। পেছনে বন্ধুরা ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। কিন্তু এখানে পৌঁছেই কিন্তু মনে হচ্ছে সারাটা দিন এখানে বসেই কাটিয়ে দিই। এই হচ্ছে হ্যাপি ভ্যালি হোমস্টে। এইখানে আমরা লাচুংয়ে স্টে করেছি। লাচুংয়ে একটা দেখিয়েছিলাম আপনাদের, লাঞ্চটা করে এখানে বেরিয়ে এসেছি। হোমস্টেটা আর এর ভিউ কিন্তু খুবই সুন্দর চারিদিকটা। বন্ধুরা, আমরা লাচুং থেকে 8টা নাগাদ ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ি ইয়াংথামের উদ্দেশ্যে। প্রসঙ্গত বলতে রাখি বন্ধুরা, লাচুং হচ্ছে আপনার গ্যাংটক থেকে 125 কিলোমিটার রাস্তা। ওই জন্যে লাচুংয়ে এসে বা লাচেনে এসে নাইট স্টে করতে হয়। আর লাচুংয়ের উচ্চতা হচ্ছে 9600 ফুট। আর জুন মাসে আমরা যখন গিয়েছিলাম ফার্স্ট উইকে, তাপমাত্রা ছিল 16 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। ওয়েদার খুব সুন্দর, খুব বেশি ঠান্ডাও না। আর এরপর আমরা চলে যাব এখান থেকে ইয়াংথামের উদ্দেশ্যে। তবে ইয়াংথাম থেকে আমরা জিরো পয়েন্ট যেহেতু যাব, প্রথমে ইয়াংথামের ওপর দিয়ে চলে যাব জিরো পয়েন্ট। জিরো পয়েন্ট যেতে ইয়াংথামের ওপর দিয়ে যেতে হয়, সুতরাং আপনি আগেও নামতে পারেন ইয়াংথামে বা ফেরার সময় নামতে পারেন। আমরা জিরো পয়েন্ট আগে চলে যাব, কারণ বেলা বাড়ার সাথে সাথে জিরো পয়েন্টে বরফ কমতে শুরু করে। একটু বেরোতে আমাদের দেরি হয়েছে, 7টার মধ্যে বেরোলে কিন্তু জিরো পয়েন্টে ভালো বরফ দেখা যায়। প্রসঙ্গত বলে রাখি, এই আপনার ইয়াংথাম যাওয়ার রাস্তাটা কিন্তু অন্যরকম। আপনি পাহাড়ে যেদিকেই যাবেন নানা রকম ভিউ দেখতে পাবেন। আমরা আগের দিন গুরুডাঙ্গার লেক যাওয়ার পথে, কালাপাথরে যাওয়ার পথে যে ভিউটা দেখেছিলাম, এখানের ভিউটা অন্যরকম। এখানে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে খুব সুন্দর লাগে। আর দুদিকে খুব ছোট ছোট গাছ পাওয়া যাবে। এই কারণে ইয়াংথাম ভ্যালিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয়। আপনার এপ্রিল মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি, অর্থাৎ এপ্রিলের 15 থেকে জুনের মাঝামাঝি গেলে খুব সুন্দর ফুল, নানা রকম রডোডেনড্রন এই রাস্তায় কিন্তু দেখতে পাবেন আপনারা। আর আপনার মে মাসের 15 তারিখের পর থেকে ফুল কমতে শুরু করে, ফুল ঝরতে শুরু করে। আমরা জুন মাসের আজকে এসেছি ফার্স্ট উইকে, আশা করছি কিছু ফুল দেখতে পাব। বলতে বলতে আমরা ইয়াংথাম ভ্যালি পার করছি বন্ধুরা। ইয়াংথাম ভ্যালি পার করে বলেছি আগে আমরা জিরো পয়েন্ট চলে যাব। ইয়াংথামের দূরত্ব আপনার লাচুং থেকে 23 কিলোমিটার, 22-23 কিলোমিটার, মোটামুটি ঘন্টা দেড়েক লাগে সময়। আর এরপর আরও 1 ঘন্টা, মোটামুটি আরও 25 কিলোমিটার দূরে গেলে পেয়ে যাবেন জিরো পয়েন্ট, যেখানে বরফ অবশ্যই পাওয়া যায়। ইয়াংথামে এই সময় বরফ পাবেন না জুন মাসের, মোটামুটি মার্চ মাসে গেলে ইয়াংথামে বরফ পাবেন। মার্চ মাস পার হয়ে গেলে কিন্তু ইয়াংথামে বরফ কমতে শুরু করে, বরফ দেখতেই পাবেন না ধরুন মোটামুটি মে মাস, এপ্রিল মাস, মে মাসে। আর এখন তো জুন, সেই কারণে আমরা কিছু বরফ দেখতে জিরো পয়েন্টের দিকে চলে যাচ্ছি। এখন আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো জিরো পয়েন্ট। জিরো পয়েন্ট সমুদ্র সমতল থেকে আপনার 15,300 ফুট উচ্চতায় অবস্থিত। আর এখানটা আপনার লাচুং থেকে বললাম মোটামুটি 50 কিলোমিটারের মতো রাস্তা।
23 কিলোমিটার আপনার ইয়াংথাম, আর তেই আরও 25 কিলোমিটার হচ্ছে জিরো পয়েন্ট। অর্থাৎ জিরো পয়েন্ট পৌঁছতে আপনার মোটামুটি লাচুং থেকে 3 ঘন্টা মতো সময় ধরে রাখবে, লাগতে পারে। সেই কারণে আর সকাল সকাল যদি বেরোতে পারেন, 7টা নাগাদ বেরোতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো বরফ পাওয়া যাবে। আমাদের মোটামুটি বেরোতে একটু দেরি হয়ে গেছে, আমরা এখন ঢুকবো জিরো পয়েন্টে 10:30, 11:30 এরকম সময়। আর আশা করছি কিছু বরফ দেখতে পাবো। বলতে বলতে বন্ধুরা আমরা জিরো পয়েন্টের কাছাকাছি পৌঁছে গেছি। এখানেও তাপমাত্রা খুব একটা বেশি নয়, যেহেতু আজকে দিনটা পরিষ্কার। যদি আপনার ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু এইসব জায়গায় দিনের বেলা খুব বেশি ঠান্ডা লাগবে না। টেম্পারেচার মোটামুটি এখন ভালোই লাগছে, তবে জিরো পয়েন্টে গেলে একটু শ্বাসকষ্ট হতে পারে, যেহেতু উচ্চতা অনেক বেশি। আর এখানে একটা সব প্রচুর হাওয়া দেয় বন্ধুরা, প্রচুর হাওয়া, মানে আপনার হাওয়ায় দাঁড়ানো খুব মুশকিল হয়ে যায়, শ্বাস নেওয়া মুশকিল হয়ে যায়। সেই কারণে জিরো পয়েন্টে এলে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। বয়স্ক বাচ্চা থাকলে একটু কর্পূর ব্যবহার করবেন, অবশ্যই কর্পূর রাখবেন, যেমন গুরুদংবারে গেলে কর্পূরটা মাস্ট। একটু শ্বাসকষ্ট হতে পারে, তবে খুব হাওয়া ছাড়া আজকে তেমন কোনো অসুবিধা আমাদের হচ্ছে না। বন্ধুরা রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জিরো পয়েন্টে। ওয়েলকাম ফ্রেন্ডস টু জিরো পয়েন্ট। বন্ধুরা এখন রয়েছি জিরো পয়েন্টে। আজ হচ্ছে আপনার 5th June 2023। জিরো পয়েন্ট ঘুরতে চলে এসেছি ইয়াংথাম ভ্যালির ওপর দিয়ে। যাবার সময় ইয়াংথাম ভ্যালি দেখে তারপর আমরা ব্যাক করব। এই হয়েছে আপনার পিছনে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট। তবে কালাপাথরে আমরা যেমন বরফ পেয়েছি, এখানে কিন্তু অত বরফ দেখা যাচ্ছে। প্রচুর হাওয়া রয়েছে, হাওয়া ওয়েদার পরিষ্কার, হাওয়া যদি না লাগে গায়ে তাহলে কিন্তু বিশেষ ঠান্ডা লাগে না। প্রচুর হাওয়া চলছে, সেই কারণে একটা কিন্তু আলাদা ঠান্ডা রয়েছে। যদিও এই ঠান্ডার ইমেজ নিতেই তো এখানে আসা। বন্ধুরা যতটা বরফ আশা করেছিলাম জিরো পয়েন্টে, আগে যতটা বরফ পেয়েছি আগের বার এসে, অবশ্য যদিও সেটা মার্চ মাস ছিল, পুরো এই জায়গাটা পুরো সাদা ছিল। এখন এই বরফ বেলাও হয়ে গেছে, বরফ গলে দেখুন পেছনে নদীর মতো আমার বইছে। তবে বন্ধুরা কালাপাথরে প্রচুর বরফ পাওয়া গেছে, এটাই একটা সালিয়ে। জিরো পয়েন্টে আপনার বরফ ঘাঁটতে গেলে কত দূর যেতে হবে দেখুন। বন্ধুরা ক্ষমা করবেন, প্রচুর হাওয়ার জন্যে, মানে প্রচণ্ড হাওয়া, তার জন্যে কিচ্ছু ঠিক মতো শোনা যাচ্ছে না। তাই জন্যে আমি পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এই আপনার জিরো পয়েন্টে খুব একটা বরফ নেই, আর ওই ওপারে যে সামান্য বরফ দেখা যাচ্ছে সেটা দেখতে গেলে এই নদীটা পার হয়ে যেতে হবে, যেখানে কিন্তু যাওয়ার কোনো রাস্তা বানানো নেই। এই পাথরের ওপর দিয়েই প্রচণ্ড রিস্ক নিয়ে আপনাকে এই নদী পার হয়ে ওপারে গিয়ে বরফ দেখতে হবে, তাও খুব সামান্যই বরফ। সেই কারণে মানে আমাদের গাড়িতে কেউ যায়নি, অনেক গাড়িরই কেউ যাচ্ছিল না, এপার থেকে দেখে তারা ফিরে যাচ্ছিল। আমি শুধু আপনাদের দেখানোর জন্য এই নদীটা প্রচুর রিস্ক নিয়ে পার হয়ে আপনাদের দূরে ওই কিছুটা বরফ দেখা যাচ্ছে সেটা আপনাদের দেখিয়ে এখান থেকে চলে যাব। কেন প্রচণ্ড হাওয়ার জন্য কথা বলা যাচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে শুধু হাওয়ার জন্য। বন্ধুরা প্রচণ্ড হাওয়া অ্যাটিচিউড থেকে, এখানে হাওয়াটা এত বেশি যে শ্বাস বন্ধ হয়ে আসছে। ঠান্ডা তো রয়েছে একটু, আর হাওয়ার জন্যে এটা ঠান্ডাটা বেশি লাগছে। এই হচ্ছে বরফ, এইখানে আর এগিয়ে গেলে আরও একটু বরফ পাবে, পাবে না। এই বরফটুকু দেখিয়েই বেশিরভাগ লোক ঘুরে যাচ্ছে, আমিও ব্যাক করলাম। একটু আপনাদের সিনেমাটিক ভিউটা দেখিয়ে দিই এই জিরো পয়েন্টে।
এই সিনেমাটিক ভিউ দেখিয়ে ঠিক করলাম আমরা বেরিয়ে পড়ব। গাড়ি থেকে কেউ বেরোতে চাইছে না প্রচণ্ড হাওয়ার জন্যে, আর বিশেষ বরফ নেই বলে সেই মতন আমিও সিদ্ধান্ত নিলাম যে এবার ইয়াংথাম ভ্যালিতেই চলে যাব। তবে বরফ না থাকলেও ভিউ পয়েন্টে কিন্তু জায়গাটা সুন্দর, চারিদিকটা সুন্দর লাগবে, আর আকাশ পরিষ্কার যেহেতু সেহেতু খুব সুন্দর লাগছিল। এইবার আমরা বেরিয়ে পড়লাম ইয়াংথাম ভ্যালির উদ্দেশ্যে। বন্ধুরা, ইয়াংথাম ভ্যালি যখন পার হয়ে আসছিলাম একটা জায়গা কিন্তু আমাকে খুব আকর্ষিত করেছে, এবং বেশ কিছু গাড়ি দেখছিলাম সেখানে দাঁড়িয়ে ছিল। জায়গাটা আমার দারুণ লেগেছে। ইয়াংথাম ভ্যালির একটু আগে সেখানে বন্ধুরা আপনাদের দাঁড়িয়ে একটা আলাদা ইয়াংথাম ভ্যালির সৌন্দর্য আপনাদের দেখাবো, যেটা ইয়াংথামের যেখানে গাড়িগুলো দাঁড়ায় আর ভ্যালিতে ঠিক তার থেকে একটু আগে জিরো পয়েন্টের দিকে সেইখানে গিয়ে আমরা প্রথমে দাঁড়াবো। দাঁড়িয়ে কেন দাঁড়াবো সেটা সেখানে গেলেই বন্ধুরা বুঝতে পারবেন। এখানে কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে আপনাদের জন্য, সত্যি মানে ইয়াংথাম ভ্যালির যে একটা নাম সেইটা এখানকার এইখানকার দাঁড়ালেই আপনারা বুঝতে পারবেন। তাই বন্ধুরা চলুন এইবার ইয়াংথাম ভ্যালির উদ্দেশ্যে এগিয়ে চলুন। বন্ধুরা দেখুন এবার আমি কোথায় চলে এসেছি, সত্যি যে জিনিসটা দেখাবো সবার স্বপ্ন থাকে দেখার, ইয়াংথাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স কেন বলে সেইটা আপনাদের দেখাবো। যদিও জুন মাসে ফুল অনেক কমে গেছে, আপনার এপ্রিল থেকে এপ্রিল মাসটা পুরো মে মাসের 15 তারিখের পর থেকেই পুরো আপনার ভ্যালি এই ফুলে ভরে যায়, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। চলুন ভ্যালি অফ ফ্লাওয়ার এবার আপনাদের দেখাবো। বন্ধুরা আমার পেছনটা দেখুন, শুধু কালারটা দেখুন, অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে। আমরা এখন ভ্যালি অফ ফ্লাওয়ার্সে, জুন মাসের 5 তারিখ, তাতেই আমরা এরকম একটা দারুণ ভিউ পাচ্ছি আপনার এপ্রিল মাস মে মাসের মাঝামাঝি থেকে। এপ্রিল মাসের মাঝামাঝি এলে কিন্তু পুরো পাহাড় এইখানটা এইরকম রঙিন হয়ে যায়। চলুন বন্ধুরা একটু ক্লোজ ভিউ দিয়ে দিই আপনাদের। বন্ধুরা এই ফুলের মেলা থেকে বেরিয়ে আমরা আরেকটু এগিয়ে গেলাম ইয়াংথাম ভ্যালির মূল জায়গাটাতে, যেখানে সমস্ত গাড়িগুলো এসে পর্যটকদের নামায়,
এই ইয়াংথাম ভ্যালির প্রধান জায়গা। দেখুন আমরা পৌঁছে গেছি, চারিদিকে পাহাড়, মাঝখানে সমতল ভূমি, সেখান দিয়ে একটা ছোট্ট বয়ে যাওয়া নদী অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে আর আকর্ষিত করে তুলেছে এই ইয়াংথাম ভ্যালি। তাই ইয়াংথাম ভ্যালি নর্থ সিকিমের অন্যতম প্রধান জায়গা, পর্যটকদের মূল আকর্ষণ। আর এর অপরূপ সৌন্দর্য, মনে হয় যেন বিদেশের কোনো জায়গায় চলে এলাম। আর এখানকার ড্রাইভাররা তাই এটাকে মিনি সুইজারল্যান্ডও বলে থাকে। সত্যি বন্ধুরা দেখুন চারিদিকের অপরূপ সৌন্দর্য, আর এই হচ্ছে মূল আকর্ষণ নর্থ সিকিমের ইয়াংথাম ভ্যালি। চারিদিকে পাহাড়, মাঝখানে কিছুটা সমতল ভূমি, যেটা এপ্রিল মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পুরো ফুলে ঢাকা থাকে। এই সময় আসতে পারলে এক আলাদা সৌন্দর্য উপভোগ করতে পারবেন বন্ধুরা। সেই কারণে এলে এই সময়টা আসার চেষ্টা করবেন। এই হচ্ছে সেই অপরূপ ইয়াংথাম ভ্যালি। দেখতে দেখতে বন্ধুরা আমাদের গাড়ি এসে দাঁড়ালো ইয়াংথাম ভ্যালিতে। বন্ধুরা এখন পৌঁছে গেছি ইয়াংথাম ভ্যালিতে। ইয়াংথাম ভ্যালি নর্থ সিকিমে একটা পপুলার জায়গা, মানে নর্থ সিকিমে যে দুটো স্পট বিখ্যাত, গুরুদংবার আর এই হচ্ছে ইয়াংথাম, এই দুটো স্পট করতেই মানুষ মানে মোটামুটি প্যাকেজ হয়। আর বাদবাকি দু তিনটে স্পট আছে যেগুলো আপনাকে এক্সট্রা চার্জ দিয়ে যেতে হয়। এই মুহূর্তে রয়েছি ইয়াংথাম ভ্যালিতে। এটার উচ্চতা হচ্ছে 15,693 ফুটের মতো, আপনার সমুদ্র সমতল থেকে প্রায় 16,700 ফুট উঁচুতে ইয়াংথাম ভ্যালি রয়েছে। আমরা মোটামুটি লাচুং থেকে সকালবেলা বেরিয়ে পড়েছি, ইয়াংথামের উদ্দেশ্যে এখন পৌঁছে গেলাম। অবশ্য তার আগে আমরা জিরো পয়েন্ট হয়ে এখানে এসেছি। ইয়াংথাম ভ্যালির ওপর দিয়ে আপনাকে জিরো পয়েন্ট যেতে হয়। ফেরার পথে আমরা এখন ইয়াংথাম ভ্যালিতে কিছুটা সময় কাটাবো, একটা ছবি তুলবো। একটু বেলা হয়ে গেছে, তবে ইয়াংথাম ভ্যালিতে মার্চ মাসে এসে আপনি বরফ পাবেন। মার্চ পার হয়ে গেলে কিন্তু ইয়াংথাম ভ্যালিতে কোনো বরফ পাওয়া যায় না, তাই কিছু এক্সট্রা খরচ করে যেতে হয় জিরো পয়েন্টে বরফ দেখার জন্য। যদিও আমরা জিরো পয়েন্টেও আজকে খুব বিশেষ কোনো বরফ পাইনি, খুবই অল্প বরফ ছিল জিরো পয়েন্টে, যে তুলনায় মানে কালা পাথরে যেরকম ছিল তার তুলনায় অনেক কম। এই হচ্ছে বন্ধুরা, এবার দেখাবো আপনাদের ইয়াংথাম ভ্যালি। চারিদিকে পাহাড়, মাঝখানে হচ্ছে ইয়াংথাম ভ্যালি। এটা আপনার এপ্রিল মে মাসে প্রচুর ফুল হয়, সেই কারণে একে ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলা হয়। চারিদিকের ভিউটা বন্ধুরা দেখে নিন এবারে। বন্ধুরা এই ইয়াংথাম ভ্যালির উচ্চতা 12,100 ফুট, আর টেম্পারেচার মোটামুটি 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে ওঠানামা করে। এখানকার আকাশ পরিষ্কার থাকবে, খুব সুন্দর ওয়েদার, এখানে খুব একটা কষ্ট হয় না, সেই কারণে এই জায়গাটা সবাই পছন্দ করে। মার্চ মাসে এলে এখানে বরফ দেখতে পাবেন। এবার আমরা ইয়াংথাম ভ্যালি থেকে বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। ইয়াংথাম ভ্যালি থেকে লাচুংয়ের দূরত্ব আগেই বলেছি 23 কিলোমিটার মতো, ঘন্টা দেড়েক সময় লাগবে যেতে। আমরা ঠিক 12টা নাগাদ বেরিয়ে পড়লাম। ইচ্ছা আছে 1:30টার সময় আমরা লাঞ্চ সেরে 2টোর মধ্যে বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে। কেন গ্যাংটক যেতে মোটামুটি আবার আমাদের 5 ঘন্টা মতো সময় লাগবে। এইরকমই মোটামুটি এই প্রোগ্রামটা হয়, যেদিন আসে নাইট স্টে করার পর সকালে বেরিয়ে ইয়াংথাম ভ্যালি ঘুরিয়ে মোটামুটি গ্যাংটকে পৌঁছে দেয় গাড়িগুলো। তবে গ্যাংটকে একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবেন, কেন 9টা বেজে গেলে বেশি রাত হয়ে গেলে কিন্তু ট্যাক্সি পাওয়া মানে হোটেলে যাওয়ার জন্য কোনো কিছু গাড়ি পাওয়া অসুবিধে হয়ে যায়। তাই আমরা বন্ধুরা ঘন্টাখানেক ইয়াংথামে কাটিয়ে বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। কেন আজকেই আমাদের ফিরতে হবে গ্যাংটক। বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, রাস্তার অপরূপ শোভা দেখতে দেখতে আমরা ঘন্টাখানেক ঘন্টা দেড়েকের মধ্যেই পৌঁছে যাই
লাচুং। প্রসঙ্গত বলে রাখি রাস্তাঘাট এখানে ভালোই, তবে জায়গায় জায়গায় ভাঙা রয়েছে। যেখানেই ল্যান্ডস্লাইড হয় পাহাড়ে সেখানে রাস্তাটা ভেঙে যায় এবং সেটা তৈরি হতে কিছুটা সময় লাগে। ইয়াংথামে রাস্তা সেরকমই, জায়গায় জায়গায় একটু ভাঙা পাবেন, তবে বেশিরভাগ রাস্তাটাই ভালো, তাই খুব একটা সময় লাগবে না। এর আগেরবার যখন আমি এসেছিলাম তখন কিন্তু রাস্তাঘাট খুবই খারাপ ছিল, যত দিন যাচ্ছে রাস্তাঘাট কিন্তু ধীরে ধীরে সুন্দর হয়ে যায়। বন্ধুরা ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম আমাদের হ্যাপি ভ্যালি হোমস্টেতে। ঠিক দেড়টা নাগাদ আমরা ঢুকে পড়েছি হোমস্টেতে। এবার এখানে আমরা লাঞ্চ ছেড়ে এই গাড়ি করেই চলে যাব গ্যাংটকে। হ্যাপি ভ্যালি হোমস্টে লাচুংয়ের হোমস্টেটা সকালেই আপনাদের দেখিয়ে দিয়েছি, এখন এখানে পৌঁছে আমরা লাঞ্চ সেরে নেব আর বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক এখান থেকে সময় লাগবে মোটামুটি 5 ঘন্টা আমাদের মোটামুটি টার্গেট। 8টার মধ্যে ঢুকে পড়বো গ্যাংটকে আর আজকে নাইট স্টে করে বেরিয়ে যাব কালকে দার্জিলিং উদ্দেশ্যে। বন্ধুরা নর্থ সিকিম ট্যুর তাহলে আমাদের আজকে এখানেই শেষ হচ্ছে, এরপর আপনাদের ঘুরে দেখাবো দার্জিলিং। বন্ধুরা সঙ্গে থাকবেন, সিকিমের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বন্ধুরা সাপোর্ট করবেন একটু সাবস্ক্রাইব করে, ভালো থাকবেন সুস্থ থাকবেন।